আপনারা সকলে অবগত আছেন যে গতকাল 25 আগস্ট 2023 তারিখে শান্তা উপজেলা ছাত্র লীগের গুটি কয়েকজন আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। 1971 সালের মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী মামলার সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুর 5-6 দিন পরে ফেসবুকে আমার নামে ভুয়া আইডি খুলে ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরে তাৎক্ষণিক সাদা থানায় একটি অভিযোগ দায়ের করি, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং সাদা উপজেলা ছাত্র লীগের পেটে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আমি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একজন ছাত্র। আমার এসএসসি পাশের সনদপত্র আপনাদের সদ অবগতির জন্য দেখানো হলো। আমি বাবা মায়ের কাছে বঙ্গবন্ধু আওয়ামী লীগের গল্প শুনতে শুনতে বড় হয়েছি এবং সেখান থেকে বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আমার পরিবার 1971 সালের পূর্ববর্তী সময় থেকে মুজিব আদর্শে আওয়ামী লীগের রাজনীতি করে। আমি ষষ্ঠ শ্রেণী হইতে অদ্যাবধি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের সক্রিয় কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি, যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন শালদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, পরবর্তীতে শালদা উপজেলা ছাত্র লীগের সহসভাপতি, এরপর ভারপ্রাপ্ত সভাপতি এবং ফরিদপুর জেলা ছাত্র লীগের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি, যা মাননীয় সংসদ সদস্য শাহাদ আকবর চৌধুরী লাভু এমপি মহোদয় এবং ফরিদপুর জেলা ছাত্র লীগের সংগ্রামী সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান এবং বিপ্লবী সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ ভাই আমাকে ভালোবাসেন ও ছেন্নও করেন। বর্তমানে শালদা উপজেলা ছাত্র লীগ একটি সুসংগঠিত সংগঠন। কিছুদিন পূর্বে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রায়মোহন কুমার রায় এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করে এবং দুই ছাত্রলীগ কর্মীকে মারধর করে। বিষয়টি ফরিদপুর জেলা ছাত্রলীগ সত্যতা পেয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং আমাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেয়, যা আমি বর্তমানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। এই কারণে কিছু ছাত্রলীগ নেতা ঈর্ষান্বিত হয়ে আমার নামে ভুয়া ও মিথ্যা মামলা করে। শুধু মামলা করেই তারা ক্ষান্ত হয়নি। গত 11 আগস্ট আমাকে বালিয়াবাজার থেকে শালদা উপজেলার বালিয়াবাজার থেকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এরপরে ফেসবুকে ছবি এডিট করে আমার সুনাম নষ্ট করার জন্য ফেসবুকে ছবি পোস্ট করে। এরপর আমার নামে ভুয়া আইডি খুলে যুদ্ধ অপরাধী মামলার আসামি দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে পোস্ট করে, যা তাৎক্ষণিকভাবে শালদা থানায় অভিযোগ দেয়। এই সমস্ত ঘটনা একই সূত্রে গাঁথা। আমি জন্মের পর থেকে দেখে আসছি আমার পরিবার আওয়ামী লীগ করে এবং নৌকায় ভোট দেয়। গত উপজেলা নির্বাচনে নৌকা নির্বাচন করার ফলে আমি বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি। যারা আজ আমার বিরুদ্ধে বলেছে তারাই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছে। প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজা চৌধুরীর মৃত্যুর পরে ফরিদপুর 2 আসনের নৌকার মাঝি হন শাহাদ আকবর চৌধুরী লাভু। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমি এবং আমার নেতাকর্মী সহ সর্বদা নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছি, যার প্রমাণস্বরূপ ছবি আপনাদের অবগতির জন্য দেখাচ্ছি। ছবি আমার নামে অপপ্রচারে আমি এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে এই সকল অপপ্রচারের বিভাগীয় তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।